আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু। দেখেন আমার দেশের থেকে আমার আম্মা পাঠাইছে, বাংলাদেশের থেকে জিনিস আইছে। এইছে নুনাইল শাহ, দুইটা শুটকি, চেপা, বাংলাদেশের থেকে পাট শাক পাঠাইছে। সিলেটিরা তো নালি শাক, আমরা পাট শাক কই। দেশের চিনি গুঁড়া চাল, যেটা কালিজিরা চাল কয়, চাল পাঠাইছে। এর মধ্যে বোধ হয় ওষুধ আছে, এর মধ্যে বোধ হয় ওষুধ আছে। এটার মধ্যে যেটা আমরা ডাবলি কই, রমজান মাসে যে ছোলা ডাবলি খাই, তো এটা ডাবলি। এখানে বড়ই আছে আমার আম্মা। এই দেখেন আমার বিদেশি বাবা এসে পড়ছে, সালাম দাও। আসসালামু আলাইকুম। এ আমার বিদেশি বাবা সব কিছু নিয়ে এসেছে, আমি সব কিছু গোছা গাছা রাখতেছি। দেখেন এই আমার আম্মাই পাঠাইছে, এই পাঠাইছে। কেউ কখনো করলা শুটকি খাইছেন? এই দেখেন ওটা থামা, তুই কমাই দে। এসে করলা শুটকি 150 টাকা পাঠাইছে। রান্না করলে খুব মজা লাগে, করলা শুটকি, এসে কালি জিরার চাল, দেশে থেকে আইছে, বাংলাদেশের থেকে। মাসি পড়বে বাবা, দেখি এটার মধ্যে কি, এটার মধ্যে বড়ই না, চাকু টাকু। এটার মধ্যে বড়ই শুকনা বড়ই, আমি নুনাইল শাগুলো বয়মে সুন্দর করে বলে রাখবো। আচ্ছা তো ছোট বয়মে যা করবো না, এই জন্য আমি একটু বড় বয়মে ঢেলে দিতেছি। বয়মে থাকলে জিনিসটা সুন্দর থাকবে। লবণগুলো দিয়ে দেবেন। এই আমার নুনা ইলিশ সুন্দর করে বয়মে ভরে রাখলাম। দেখেন আমার আম্মা করলা পাঠাইছে, যেহেতু এই করলাটা অনেকদিন রাইখা খাওয়া যাবে, যখন ইচ্ছে তখন খেতে পারবেন। করলা শুকাইয়া সুন্দর করে পাঠাইছে, দেখেন সুন্দর করে করলা শুকাইয়া পাঠাইছে। দেখেন আমার আম্মা চাইলে যেটা মানে অর্ধেক ভাঙা চাল, আমার আবার ভাঙা চালটা খুব পছন্দ, এর সাথে তিন চার পদের ভর্তা হইলে অনেক মজা লাগে খাইতে, তো এই চালও পাঠাই দিছে। এটার মধ্যে ওষুধ পাঠাইছে, আসলে আমি তো দেশের ওষুধ খাই, বাংলাদেশের ওষুধ খাই না, তারপরও মাঝে মধ্যে লাগে বাংলাদেশের ওষুধ। এটা হচ্ছে আপনার পিঁয়াজের আচার, তেল দেওয়া লাগবে, তেল দেওয়া হয় নাই। এটা হচ্ছে আমের আচার,
আসলে সময় পায় নাই তো এর জন্য ঠিক মতো দিতে পারে নাই। দেখেন আমার মা সরিষার তেল পাঠাইছে, খাঁটি সরিষার তেল দুই বোতল পাঠাই দিছে। যেহেতু আমার শ্বশুর তেল পাঠাই দিছে তাই আচারটা ডাইলা দিয়ে দিই। বাসাতে বইলা দিছে আমার আম্মা আচারের তেল ডালার জন্য। এটা হচ্ছে পেঁয়াজের আচার, জানি না অনেকে খায় কিনা জানি না, তবে আমার খুব পছন্দ একটা পেঁয়াজের আচার। আর এটা আমের আচার, আমের আচার অলরেডি আমি তেল ডালছিলাম, দেখেন দেখে এটার মধ্যে আমার আম্মা কি পাঠাইছে। এখন আমি দেখবো এটার মধ্যে কি পাঠাইছে। এটা বোধ হয় কালি জিরা। লাউয়ের বিচি পাঠাইছে, লাউয়ের বিচি পাঠাইছে বোনার জন্য। লাউয়ের বিচি, এরপর তিল পাঠাইছে, তিল খাওয়ার জন্য। তিলের ভর্তা কেউ খান কিনা জানি না, তবে তিলের ভর্তাও মজা লাগে, আবার তিল পিঠার মধ্যে দিলে, যে কোনো পিঠার মধ্যে তিল দিলে ভালো লাগে। এসে তিল, এটি সব মনে হয় মানে এগুলো সব দানা যেটি বলে, এটা কী রে, মানে এগুলো সব বোনার জন্য পাঠাইছে। এগুলো এই যে লুইবা, এসব বোনা কাটার জন্য এগুলো থাক, এগুলো আর লাগবে না। আর এসে কাসন্দ, আমার মা অর্ডার দেওয়া কাসন্দ বানায় পাঠাইছে, অর্ডার দেওয়া কাসন্দ বানায় পাঠাইছে। এই হচ্ছে মধু, আমার মা মধু পাঠাইছে, দেখেন অনেক কিছু পাঠাইছে, অনেক কিছু, অনেক কিছু পাঠাইছে, মধু পাঠাইছে। দেখেন আমার ঘরের অবস্থা, মাছ মাংস আমি ফ্রিজে রাখি খাইছি, দুধ পাঠাইছে 4 কিলো। এই যে দুধ এরকম 4টা পাঠাইছে, আরও আছে ফ্রিজে, দেখেন এরকম 4 কিলো দুধ পাঠাইছে। এগুলাই দেখলাম, বাকিটি ভিতরে রাখছি। দুধ পাঠাইছে, মিষ্টি আলুটা কিনে নি, মিষ্টি আলু পাঠাইছে। এই মিষ্টি আলু আমার মা সাজনা পাঠাই দিছে, ডাটা পাঠাইছে, মাছ মাংস দুটোই মধ্যে আছে। এখন আরও গ্লানাই দেখাইলাম, তো সবাই ভালো থাকেন, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাই অসংখ্য ধন্যবাদ। আমি সব কিছু গুছা গাছা রাখতেছি। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।